এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম করেছে, আসন ভাগাভাগি নিয়ে অপেক্ষায় শরিকেরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক। এর বাইরে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে, দুই ভবন খালি 3.5 বছর। এছাড়াও বাছাইয়ে 731 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটিও বিশেষ গুরুত্বের সাথে চেপেছে তারা। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। সেখানে প্রধান শিরোনাম হয়েছে, মনোনয়নপত্রে 27% বাতিল, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পরের সংবাদটি তারা চেপেছে। এর বাইরে তাদের আছে আরেকটি বিশেষ বিএনপির কর্মসূচি নিয়ে আছে আরেকটি সংবাদ। সেখানে তাদের প্রধান শিরোনাম হচ্ছে, অবরোধের ফাঁকে ভিন্ন কর্মসূচিও। এছাড়াও সবার স্বাস্থ্য কার্ড আসছে নামে আরেকটি বিশেষ প্রতিবেদন তারা চেপেছে। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে, ছিটকে গেলেন 731 প্রার্থী। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের সংবাদটি মোটামুটি প্রায় সব সংবাদপত্রেরই প্রধান শিরোনামের অংশে আছে। এর বাইরে তারা আরেকটি বিশেষ প্রতিবেদন ছেপেছে, শ্রম আইন সংশোধন নিয়ে কি হচ্ছে, সংসদে পাশ হওয়া বিল ফেরত দিলেন রাষ্ট্রপতি। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও আছে, বাছাইয়ে 731 জনের মনোনয়নপত্র বাতিল। এর বাইরে আরেকটি শিরোনাম আছে, গাজার হাসপাতালে লাশ আর লাশ। ইসরায়েলি হামলা গাজার উপরে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলি হামলার বিষয়ে তারা সংবাদটি করেছে। এর বাইরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে তারা শিরোনাম করেছে, ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটকে উৎসব মুখর করতে হবে, প্রধানমন্ত্রী জানিয়েছেন। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামেও আছে, বাছাইয়ে বাতিল 731 জনের প্রার্থিতা, বৈধ ঘোষণা 1985 জনের মনোনয়নপত্র। এর বাইরে তারা আরেকটি শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দল নেতাদের বৈঠক, জোটগত নির্বাচনে শরিকদের আসন ছাড়ের আশ্বাস। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও তথ্য পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম করেছে, আসন ভাগাভাগি নিয়ে অপেক্ষায় শরিকেরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক। এর বাইরে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে, দুই ভবন খালি 3.5 বছর। এছাড়াও বাছাইয়ে 731 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটিও বিশেষ গুরুত্বের সাথে চেপেছে তারা। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। সেখানে প্রধান শিরোনাম হয়েছে, মনোনয়নপত্রে 27% বাতিল, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পরের সংবাদটি তারা চেপেছে। এর বাইরে তাদের আছে আরেকটি বিশেষ বিএনপির কর্মসূচি নিয়ে আছে আরেকটি সংবাদ। সেখানে তাদের প্রধান শিরোনাম হচ্ছে, অবরোধের ফাঁকে ভিন্ন কর্মসূচিও। এছাড়াও সবার স্বাস্থ্য কার্ড আসছে নামে আরেকটি বিশেষ প্রতিবেদন তারা চেপেছে। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে, ছিটকে গেলেন 731 প্রার্থী। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের সংবাদটি মোটামুটি প্রায় সব সংবাদপত্রেরই প্রধান শিরোনামের অংশে আছে। এর বাইরে তারা আরেকটি বিশেষ প্রতিবেদন ছেপেছে, শ্রম আইন সংশোধন নিয়ে কি হচ্ছে, সংসদে পাশ হওয়া বিল ফেরত দিলেন রাষ্ট্রপতি। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও আছে, বাছাইয়ে 731 জনের মনোনয়নপত্র বাতিল। এর বাইরে আরেকটি শিরোনাম আছে, গাজার হাসপাতালে লাশ আর লাশ। ইসরায়েলি হামলা গাজার উপরে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলি হামলার বিষয়ে তারা সংবাদটি করেছে। এর বাইরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে তারা শিরোনাম করেছে, ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটকে উৎসব মুখর করতে হবে, প্রধানমন্ত্রী জানিয়েছেন। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামেও আছে, বাছাইয়ে বাতিল 731 জনের প্রার্থিতা, বৈধ ঘোষণা 1985 জনের মনোনয়নপত্র। এর বাইরে তারা আরেকটি শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দল নেতাদের বৈঠক, জোটগত নির্বাচনে শরিকদের আসন ছাড়ের আশ্বাস।
এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও তথ্য পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।